ঝলকাঠির সুগন্ধা নদীতে বড় গুণাগামী এমভি অভিযান টেন নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় লাশের সারি দীর্ঘ হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত উনচল্লিশ জনের মরদেহ উদ্ধার করা সূত্রে জানা গিয়েছে সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এ ঘটনায় এখনো পর্যন্ত উনচল্লিশ জনের দেহ উদ্ধার করা হয়েছে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা যায়নি ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কাজ করছে পিরোজপুর বরিশাল বড়গুনা ও ঝালকাঠির কাঠির কোস্ট গার্ড সদস্যরা এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে নদী তীরে স্বজনরা নদীর তীরে স্বজন হারাতের আর্তরব এদের মধ্যে বেশিরভাগই জানেন না তাদের প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে এর আগে বৃহস্পতিবার তেইশে ডিসেম্বর রাত তিনটের দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট এনবিটিভি